قرآن الكريم رب العالمين سورة التغابن إجا رمبر آيات الله ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم يجري بلون الله أكبر কোরআনুল করিমের আঠাশতম পারা চৌষট্টি নাম্বার সুরা সুরাতের এগারো নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদেই তোমাদের উপর আপতিত হয় না তোমাদের উপর যেই ক্ষুদ্র এবং মহা মুসিবত যায় আসে না কেন প্রত্যেকটা মুসিবত আল্লাহর পক্ষ থেকে পারমিশন পারমিশন নিয়ে আল্লাহর পক্ষ থেকে আসে বলেন সুবাহ আল্লাহ তো এই বন্যা মঙ্গা অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় তুফান সাইক্লোন এগুলো প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় আমাদের দেশে আসে শুধু আমাদের দেশ না আমাদের দেশে যখন বাতাস শুরু হয় ঝড় তুফান শুরু হয় সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে আসে দুইশো কিলোমিটার গতিতে খুব কমই আসে কিন্তু আপনার আমেরিকার ফ্লোরিডা এবং অনেকগুলো অঙ্গরাজ্যে যখন সাইক্লোন ঝড় শুরু হয় বাতাসের গতিবেগ চারশো কিলোমিটার কয়শো কিলোমিটার আমাদের বাংলাদেশে যেমন বিল্ডিং আমেরিকাতে বিল্ডিং না এগুলো তো কাঠের তৈরি এবং উপরে এরকম ছাউনি থাকে যেন স্নো যখন আসে অর্থাৎ কুয়াশা এবং বরফ যখন আসে তখন যেনটা আটকে না যায় এরকম টিনের চালের মতো বেশিরভাগ ঘর থাকে এরকম বিল্ডিং গড় চারশো কিলোমিটার গতিতে যখন বাতাসটা আসে ঘর কোথায় গাছ কোথায় সব সমান সেই তুলনায় আমাদের দেশে যদিও এটা নদীমাতৃক নদীমাত্রিক দেশ ঝড় তুফান সবসময় লেগেই থাকে যেমনটা হওয়া উচিত ছিল আল্লাহ তালা তার একশো ভাগের এক ভাগ কষ্ট আমাদেরকে দেন নাই বলেন আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে বন্যা এটা স্বাভাবিক বিষয় কিন্তু এবছর অস্বাভাবিক লেগেছে এই কারণে যে বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত উঁচু এলাকা আছে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এ সমস্ত এলাকায় সচরাচর বন্যা হয় না বন্যার দৃশ্য আমরা মোবাইলে দেখি টেলিভিশনে দেখি সিলেটে বন্যা সুনামগঞ্জে বন্যা কিন্তু এলাকার মানুষ দীর্ঘদিন সোনার চামচ মুখি দিয়ে পায়ের উপর পা তুলে টেলিভিশনের রিমোট টিপ দিয়ে অন্য মানুষের দুঃখ কষ্টের দৃশ্যগুলো দেখেছে তালা চাইলেন যে তোমাদেরকে একটু পরীক্ষা নেই অন্য মানুষের কষ্টটা কেমন হয় তোমরা একটু বুঝো এজন্য আল্লাহ তালা আমাদেরকে একটু টেস্ট করলেন যে আল্লাহ তালা যে পরীক্ষাটা নিচ্ছেন অথবা আমাদের প্রতি যে মুসিবত চাপিয়ে দিয়েছেন এতে কি আমার আল্লাহ তালা প্রতি নারাজ নারাজ সবাই নারাজ না বলেন আলহামদুলিল্লাহ এই দেশে উনিশশো সালে একটা বন্যা হয়েছে ছেষট্টি সালের পরে উনিশশো সালে একটা বন্যা হয়েছে আটাশি সালের পরে উনিশশো আটানব্বই সালে বন্যা হয়েছে দু সালে বন্যা হয়েছে দু সালেও বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে দু হাজার সালে অনেক জেলায় বন্যা হয়েছে এই যে দুই বছর আগে দু সালেও অনেক বন্যা হয়েছে কিন্তু অতীতের সকল বন্যাকে ছাপিয়ে দু সালের বন্যা অতীতের সকল বন্যাকে এক নিচে নামিয়ে এটা একটা র্যাঙ্কিংয়ে ফার্স্ট হয়ে গেছে কারণ হচ্ছে অন্য সময় বন্যার পানি যখন আসে স্বাভাবিক প্রক্রিয়ায় আসে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ সময় দিয়ে ধীরে ধীরে আসে মানুষ প্রস্তুতি নিতে পারে নিরাপদ আশ্রয় ছুটে যেতে পারে এই দু হাজার চব্বিশের বন্যাটা অতীতের সকল বন্যার চাইতে ব্যতিক্রম ধর্মী কোনো সময় দেওয়া নাই ঘন্টা তিন ঘন্টার মধ্যেই পুরো এলাকা প্লাবিত বহু মানুষ ঘুমিয়ে আসে সে জানেও না কোথায় বাদ ভাঙছে কারণ বাদ তো ভেঙেছে সাড়ে এগারোটার পরে বেশিরভাগ মানুষ ঘুমন্ত জানেও না অথবা এটাও জানে না যে পানি আসলে কি পরিমাণ পানি হইতে পারে বহু মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল কেউ ছাদের ওপর আশ্রয় নিয়েছে এই যে বন্যা এই বন্যা এটা কিছুটা প্রাকৃতিক কিছুটা রাজনৈতিক রাজনৈতিক মানে হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের যে একটা বৈরীতা আমরা ফেসবুকে সমানে ভারত বিদ্বেষে কথা লিখি চব্বিশ ঘন্টায় ভারতের বিরুদ্ধে আমরা বলি নিরপেক্ষভাবে একটু চিন্তা করুন এই বাংলাদেশ তার প্রতিবেশী দেশের সহযোগিতা ছাড়া একদিনও চলতে পারবে না এর কারণ হচ্ছে এই বাংলাদেশে যত পণ্য সামগ্রী আমরা ব্যবহার করি পেঁয়াজ থেকে শুরু করে প্রয়োজনীয় কাপড় চুপড় যা লাগে তেহাত্তর শতাংশ তেহাত্তর শতাংশ মালামাল আসে ভারত থেকে ঠিক এই মালটা যদি আপনি ইন্দোনেশিয়া থেকে আনেন ব্রাজিল থেকে আনেন চীন থেকে আনেন তার খরচ কি কমবে না বাড়বে অনেক অনেক বাড়বে এই যে পেঁয়াজটা ভারত থেকে সকালে ফোন দিলে বিকালে পেঁয়াজটা চলে আসে এই পেঁয়াজটা যদি আপনি চীন থেকে আনেন খরচ পাবে চার গুণ বেশি এই কারণে ভারত আমাদের শত্রু নয় এটা ভালো করে খেয়াল রাখবো দেশ কখনো শত্রু হয় না বরং ভারতের যে সমস্ত উগ্র মৌলবাদী আছে যারা মুসলমানদেরকে দেখতে পারে না তাদেরকে আমরা ঘৃণা করি ভারতকে নয় কারণ ভারতটাও শাসন করেছে মুসলমানের পাঁচশো বছর ভারত পাকিস্তান বাংলাদেশ কিন্তু একই দেশ কিন্তু আর এই দেশ শত শত বছর ধরে মুসলমানের শাসন করেছে সুতরাং আমাদেরকে ভারত বিদ্বেষ থেকে বেরিয়ে আসতে হবে একটু আগে বলেছিলাম যে এই যে বন্যা এটা কিছুটা প্রাকৃতিক কিছুটা রাজনৈতিক রাজনৈতিক এই কারণে যে আমরা যখন সমানে প্রতিবেশী দেশের বিরুদ্ধে জেনে না বুঝে ইচ্ছা মতন গালাগালি শুরু করেছে তখন তারা চিন্তা করলো তোমাদেরকে ভাতে মারবো না পানিতে মারব বেশি লাফালাফি করিও না ফলে ত্রিপুরার রাজ্যে যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে জলাবদ্ধতা হয়েছে সেই বাদ এই যে কি বলে নাম ডম্বুর ডম্বুর যে বাঁধ এটা ছেড়ে দিয়েছে একটু চিন্তা করুন আমরা যে এলাকায় বসবাস করি এটা হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচুম উপজেলার ইসাপুর একটা গ্রাম আমাদের সামনে যে গ্রাম আছে ভরাসার বাজারটা তো ভরাসারে উপস্থিত আমরা যদি ভরাসারের সাথে ঝগড়া করি আর যদি বলি যে ভরাসারের মানুষের সাথে আমরা চলবো না লেনদেন করবো না তাহলে কি আমাদের কষ্ট বাড়বে না কমবে যদি ঝগড়া হয় ভরাসারের লোকেরা কি বলবে যে ইসাপুরা গ্রামের কোনো মানুষ আমাদের রাস্তার উপর দিয়ে যেতে পারবে না সারা বাংলাদেশের সকল মানুষ আসা যাওয়া করতে পারবে তোমরা আসতে পারবে না তখন আপনারা যদি এই রাস্তাটা না পান কুদ্দিকে যাবেন ওই পশ্চিম দিকে ঘুরে যাবেন পূর্ব দিকে ঘুরে যাবেন সুতরাং আমাদের দেশটা যদি তিন দিক থেকে ভারত পরিবেষ্টিত তাদের সাথে মিত্রতা বজায় রেখেই তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেই আমাদেরকে চলতে হবে ভারত আমাদের শত্রু নয় শত্রু ভারতের উগ্রবাদী মৌলবাদী যে সমস্ত লোকেরা মুসলমানদেরকে ঘৃণা করে মুসলমানদেরকে শত্রু মনে করে তাদের সাথে আমাদের দুশ্মন ভারতের সাথে নয় চিল্লাই বলেন ঠিকই না এই সঠিক বুঝটা আসতে হবে সম্মানিত বন্ধুগণ আমাদের উপর যেই মুসিবত এসেছে এই মুসিবতটা হওয়ার দরকার ছিল দরকার ছিল এই কারণে যে আমরা কুমিল্লাবাসী ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দু সালের পরে আর বন্যা হয় নাই আপনারা দেখেছেন প্রত্যেক বছর সিলেটের সুনামগঞ্জে মৌলভীবাজারে হবিগঞ্জে প্রত্যেক বছর দুই তিনবার বন্যা হয় তাদের কষ্টের মাত্রাটা কতটুকু এই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্যে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক দিয়েছেন এই যে গত এই দশ বারো দিনে বাংলাদেশের বারোটি জেলায় বন্যা হয়েছে শুধু কুমিল্লার ইসাপোরে গ্রামবাসী নয় কয়টা জেলা বারোটি জেলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার সিলেট মৌলীবাজার হবিগঞ্জ এই জেলাগুলো হচ্ছে বাংলাদেশের চালিকা শক্তি লাইমলাইট। এই জেলাগুলো হচ্ছে গোটা বাংলাদেশের এটার মহাসড়ক এই অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হওয়া যা হয়ে যাওয়াতে গোটা দেশটাই কি বিপদগ্রস্ত সম্মানিত বন্ধুগণ আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে চেষ্টা করব যে মুসিবত কেন আসে এই মুসিবতগুলো কি আল্লাহ তালার পক্ষ থেকে গজব হয়ে আসে না দুশ্মন হয়ে আসে না শাস্তি হয়ে আসে না পরীক্ষার জন্য আসে সকলে একটু মনোযোগ দেই আল্লাহ তালার কালাম তার কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনি কোরআনুলিম্বুলা আলমিন এর এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা ইসাদ করছেন মা অ সবে মিম সুই বে তিন ইল্লা বি ইদিনিল্লা ও মেই ও হো কলবা ব্ল হ বিল্লিশী ইন সবাই জুড়ে বলুন আল্লাহ একবার ওর আনুল কারিমের আঠাইশতম পারা চৌষট্টি নম্বর সোরা সোরা তুত্তা ক বনের এগারো নাম্বার আয়তা আল্লাহ তালা বলছেন আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদেই তোমাদের উপর আপতিত হয় না তোমাদের উপর যেই ক্ষুদ্র এবং মহা মুসিবত যায় আসে না কেন প্রত্যেকটা মুসিবত আল্লাহর পক্ষ থেকে পারমিশন পারমিশন নিয়ে আল্লাহর পক্ষ থেকে আসে বলেন সুবাহান আল্লাহ এই কথা কখনোই বলবেন না যে আমি যদি এই রাস্তায় না যেতাম বিপদে পড়তাম না বরং বিপদটা আগে লেখা আছে বিপদটা লেখা আছে এই বিপদে আপনি পড়বেন যদি না পড়েন বুঝতে হবে আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন মা সব আমি এমন কোন মুসিবত বিপদ আসে না ইল্লাহ ভি ইদ আল্লাহর এজাজত ছাড়া আল্লাহর পারমিশন ছাড়া কোনো বিপদ তোমাদের ওপর আসে না তাহলে বিপদটা পাঠান কে কে পাঠান আল্লাহ তালা পাঠান তারপর বলছেন ওমে ইউকমিম বিল্লাহ ইয়া দিয়ে যে আল্লাহকে বিশ্বাস করে আমরা আল্লাকে বিশ্বাস করি তো যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন যে আল্লাহকে বিশ্বাস করে না স্রষ্টায় বিশ্বাসী নয় ওই ব্যক্তিকে আল্লাহ তারা সঠিক পথ দেখান আপনারা মনে খুবই কষ্ট পাবেন একটা কথা শুনলে বাংলাদেশের কয়েকজন নাস্তিক আছে যারা যারা পশ্চিমে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে এর মধ্যে জঘন্যতম নাস্তিক নাম তার আসাদ নূর নাম শুনেছেন আসাদ নূর তার সীমালঙ্ঘনটা এতটা বার বেড়েছে সে গত পরশুদিন দেখলাম সে কোরআন শরীফ হাতি নিয়ে বলে যে মহা উম্মাদের উপর নাজিলকৃত তথাকথিত আল্লাহর কিতাব আমি এভাবে ছিঁড়ে নিলাম নাওয়াজ কেন ছিল সে বলছে বাংলাদেশের কিছু লোকেরা নাকি জাফর ইকবাল স্যার আরো কিছু বুদ্ধিজীবীদের বই ছিঁড়ে ফেলেছে অর্থাৎ কোনো লেখকের বই ছিঁড়ে ফেলার কারণে সে মুসলমানদের ওপর অতিষ্ঠ হয়ে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্যে সে ধর্মীয় গ্রন্থ আলপুরিম এভাবে ছিঁড়ে ফেলেছে সে বলতেছে তোমরা যদি একজন লেখকের বই ছিঁড়তে পারো আমিও তথাকথিত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে সে বলে মহা উম্মাদ মানে মহা পাগল নাম তার আসাদ নূর আসাদ মানে সিংহ নূর মানে আলো সে একজন মুসলিম পরিবারের সন্তান কপাল তার কত খারাপ সে মহা গ্রন্থ আল কুরআন করিমে হাত দিয়েছে সেই কোরআনকে ছিঁড়ে ফেলে যে যে তোমরা দেশের মানুষেরা লেখকের বই ছিঁড়তে পারো আমিও বই ছিঁড়তে পারি জালিক। তার জন্য আমরা কামনা করি আসাদ জন্য আমরা হেদায়ত কামনা করি হেদায়ত দিতে পারেন কে আসাদ নূর নয় আসাদ নূরের চেয়ে নিকৃষ্ট যত আছে যেই কোনো মানুষকে আল্লাহ তালা হেদায়ত দিতে পারেন আমরা তার জন্য হেদায়ত কামনা করি আল্লাহ যেন তাকে সুপোতে ফিরে আসার তৌফিক দিন সকলে পড়ছে আমিন রব্বুল আলমিন বলছেন ওয়ামাইউমিন বিল্লাহ ইয়াহাদিন কলবা যে আল্লাকে বিশ্বাস করে তার অন্তরকে তিনি সুপথে পরিচালিত করেন আর যে আল্লাকে বিশ্বাস করে না তাকে আল্লাহ হেদায়ত দেন না হেদায়েত পাওয়ার জন্য আল্লাহকে বিশ্বাস করার দরকার আছে না নাই তারপরে রব্বুল আলমিন বলছেন বিকুল্লি সেই ইন আলিম আল্লাহ তালা সব বিষয়ে তিনি সম অবগত আল্লাহর কাছে কোনো তথ্য উপাত্ত লুকায়িত থাকে না একজন প্রাইম মিনিস্টার দেশের সকল তথ্য থাকতে পারে কিন্তু অসংখ্য ফাঁক মধ্যে অনেক তথ্য তার কাছে থাকে না কিন্তু আল্লাহ তালা বলছেন অল্লাহ বিকুল্লি সাইন আলীম ভুমন্ডল ভূমণ্ডল অন্তরিক্ষ গহীন অরণ্য বল সমুদ্রের অতল দেশে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ বলেন ওল্লাহ বিকুলিম আল্লাহ সব বিষয়ে সম্মক অবগত জুড়ে বলেন আল্লাহ তাহলে তাগাবুনের এগারো নম্বর আয়াতের মাধ্যমে বোঝা গেল আল্লাহ তালা বলছেন তোমাদের উপর এমন কোনো মুসিবত আসে না যা আল্লাহর অনুমতি ক্রমে আসে না যাই আসে যেই ব্যথা কম যেই ব্যথা বেশি যেই মুসিবত ছোট যেই মুসিবত বড় সব কিছু কার পক্ষ থেকে আসে الله ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যেই বিপর্যয় আসে ওহা সংঘটিত হওয়ার পূর্বেই এটা লিপিবদ্ধ থাকে আর আল্লাহর পক্ষকে এটা খুবই সহজ তোমাদের ব্যক্তিগত জীবনে নিজেদের উপর যেই মুসিবত আসে অথবা দেশের উপর যেই মুসিবত আসে এটা আগেই লিখিত আর আল্লাহর জন্য এটাই খুবই সহজ বলেন সুবাহা আল্লাহ আল্লাহ তালা বলছেন মা আসব আমি পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে না কেন এটা সংগঠিত হওয়ার পূর্বে এটা লিখা আছে কি আছে লিখা আছে এটা এবং ইন্দা নিশ্চয়ই আল্লাহর জন্য এই কাজগুলো করা খুব সহজ এই এলাকার মানুষ কি কখনো ভেবেছে দু হাজার চব্বিশ সালের এই সময়ে এসে বন্যার পানিতে নাকানে চুবানি খেতে হবে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে যেতে হবে গরু ছাগল নিয়ে গরু ছাগলের লগে বৈশা রাত্রে রাত্র কাটাইতে হবে এক প্যাকেট চিরা এক এক বোতল পানির মুখাপিক্রি হতে হবে একটা ছেঁড়া কাপড়ের মুখাপিক্রি হতে হবে এক প্যাকেট মুড়ির আকাঙ্ক্ষী হবে এই রকম ভাবনা কি এলাকার মানুষ কখনো ভেবেছে এটা করছেন কে যিনি তিনতলা বিল্ডিংয়ের মালিক একতলা বিল্ডিংয়ের মালিক এক কোটি টাকা দুই কোটি টাকার মালিক তিনিও আজকে এক বোতল বিশুদ্ধ পানির আকাঙ্ক্ষী কাঙ্গাল কে করছেন আল্লাহ তালা পারে সবকিছুই এজন্য আল্লাহ তালা বলছেন মনোযোগ আছে তো নাকি লিকাইলা আলা মা বিমা এটা এজন্য যে তোমরা যা হারিয়েছ তোমরা যা হারিয়েছো মুসিবতে তাতে জন্য তোমরা বিমর্ষ না হও মানে মন খারাপ করো না যা হারিয়েছো যার ঘর ভেঙে গেছে যার গরু মারা গেছে যার পুকুরের মাছগুলো চলে গেছে যার গবাদি পশুগুলো মৃত্যুবরণ করেছে ফার্মে মুরগিগুলো মারা গেছে দোকানের মালগুলো নষ্ট হয়ে গেছে আল্লাহ বলছেন তোমরা যা হারিয়েছ তোমরা বিমর্ষ যেন না হো কারণ এটা আগে লিখা আছে এটা এমন না যে নতুন ঘটছে না এটা আগেই লেখা আছে তোমার মুসিবতটা আসবে তারপরে এবং তোমাদের কি তিনি যা দিয়েছেন তাতে যেন বেশি খুশি না হোক অর্থাৎ আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে এটা পেয়ে বেশি খুশি হওয়ার দরকার নেই যেটা পেয়েছি এটাও লেখা আছে যেটা চলে গেছে এটাও লেখা আছে লিখছেন কে জোরে বলেন না কে লিখছেন এজন্য আমাদেরকে ইমানটা মজবুত করতে হবে যদি আল্লাহর পক্ষ থেকে আসে আলহামদুলিল্লাহ যেটা আল্লাহর দান যদি চলে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়েছেন তারপর আল্লাহ তালা বলছেন বল্লাহ লা ইফেববুকুল্লাহ মুখতার ইনফাফুর আল্লাহ পছন্দ করেন না উদ্ধত এবং অহংকারীদেরকে যারা দাম্ভিক অহংকারী উদ্ধত যারা তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এজন্য বিগত সময়ে যারা দাম্ভিকতা দেখিয়েছে অহংকার দেখিয়েছে মিডিয়ার সামনে আসলেই হ্যাঁ চটং পটং কথা বলেছে তাদেরকে আল্লাহ তালা ঘাটে ঘাটে লাঞ্ছিত করতে করতে একেবারে ইজ্জত ছাড়া যেই লোকটা এক মাস আগেও যার সামনে পুলিশ প্রটোকল পেছনের পুলিশ প্রটোকল তিনি এমন লোকটাও আজকে কলা পাতার উপর শুয়ে থাকে যান বাঁচানোর জন্য কেউ দাড়ি রাখে যান বাঁচানোর জন্য কেউ দাড়ি কামায় ফেলে দেখি আল্লাহ তালা বলছেন বল্লাহ মুখুর আল্লাহ অহংকারীদেরকে দাম্ভিকদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না পছন্দ করেন কাকে যারা নিজেদেরকে ছোটো করে বিনয়ী হয় আল্লাহ তালা নম্রতা অবলম্বন করে মানুষের কাছে নিজেকে ছোটো ভাবে উপস্থাপন করে এদেরকে আল্লাহ তালা সম্মান বাড়াইতেই থাকেন বাড়াইতে থাকেন বলেন সুবাহ সম্মানিত বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের ব্যাপারে আরও বলেন ওয়া মা আসাবতুম মিন মুসিবাতিন ফবিমা ওয়া ইয়াফু আন কাসীর জুর বলে আল্লাহ তোমাদের উপর যে বিপদাপদ আসে মুসিবত আসে বিপর্যয় আসে তা তো তোমাদের কৃতকর্মের ফল কৃতকর্মের ফল এবং ওয়া আন কাতির তোমাদের অধিকাংশ অপরাধ তো তিনি ক্ষমা করে দেন বলেন সোহান আল্লাহ আল্লাহতালা বলছেন ওমা আসো আবাকুম মিম মুসিবা যেই মুসিবত তোমাদের ওপর আসে ফাবিমা কাসাবাদ তোমাদের কৃতকর্মের ফল কৃতকর্মের ফল তোমরা যা কাজ করেছো এজন্য এটা প্রাপ্য তোমরা এটা তোমাদের পাওয়া দরকার আল্লাহতালা বলছেন অমা আস আবাকুম মিম মুসিবাতিন ফাবিমা কাসাবাদ আই যেই মুসিবত তোমাদের উপর আসে এই মুসিবত তোমাদের হাতের কামায় তোমাদের হস্ত উপার্জিত কিন্তু আল্লাহ তালা বলছেন বেশিরভাগ তো তিনি মাফ করে দেন বলবেন না বেশিরভাগ মাফ করেন কারণ আল্লাহ তালা ক্ষমাশীল তিনি গফুর আল্লাহ বলছেন আল্লাহ বান্দাদের প্রতি দয়ার্দ্র দয়াদ্র অনেক বেশি দয়ালু তিনি ক্ষমা করা পছন্দ করেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করেন জন মানুষ সতর্ক হয়ে যায় যদি সতর্কতা আল্লাহ তাআলা না দিতেন এটা সিগনাল জারি না করতেন মানুষ আরো বেসর আরো বেহায়া হয়ে যেত আরো বেশি পদভ্রষ্ট হয়ে যেত এই কারণে রব্বুল আলামিন মুসিবতের আরেকটি কারণ স্পষ্ট করে বলছেন যহরাল ফসাദു ফিল বরি বিমা কাসাবাত আইদিন মানুষের কৃতকর্মের দরুন এবং সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে মুসিবত এমনি আসে না মুসিবত কখনো কখনো মানুষের সীমালঙ্ঘনের কারণে গুনাহের কারণে অপরাধের কারণে গুস্তাখীর কারণে আসে সেজন্য রুম বলছেন মানুষের কৃতকর্মের দরুণী স্থলে এবং সমুদ্রে বিপর্যয় মুসিবত ছড়িয়ে পড়ে এই কারণে যার ফলে তাদেরকে তাদের কর্মের শাস্তি তিনি আস্বাদন করান তবে এটা স্থায়ী শাস্তি নয় অল্প একটু শাস্তি আখেরাতের শাস্তির তুলনায় দুনিয়ার কোনো শাস্তি হয় নাকি হয় নাকি হিটলারের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন হিট হিটলার সে লাখ লাখ ইহুদিদের মেরেছে হত্যা করেছে দুনিয়ার বিচারে যদি তার শাস্তি হয় বড়জোর কি হবে ব্রাশ ফায়ার করে তাকে মেরে ফেলা হোক ফাঁসিতে ঝুলিয়ে ফেলা হোক মস্তক খণ্ডিত করা হোক এই মাত্র শাস্তি যে এক লক্ষ মানুষ এক কোটি মানুষ যে মারছে তার শাস্তি এটা কি হইল একবার ফাঁসি দিলে কি শাস্তি হইলো এটা এই কারণে দুনিয়াতে যে শাস্তি এটা নাম কাওয়াস্তে অল্প আল্লাহ তালা বলছেন লিউদি কহুম আমিলু দুনিয়াতে যারা বিভিন্ন ধরনের বিপর্যয় আসে এ কারণে দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে একটু শাস্তির স্বাদ আসাদন করার জন্যে লাল্লাহম ইয়ার জিয়াউন যেন তারা ফিরে আসে যেন তারা ফিরে আসে বলেন সুবাহান আল্লাহ এজন্য এই আমাদেরকে ফিরে আসতে হবে সাবধান হয়ে যেতে হবে সতর্ক হয়ে যেতে হবে আল্লাহ তালা নিয়ে আমাদের আদায় করতে হবে আবার কখনো কখনো মুসিবত আল্লাহ তালা গজব হিসাবেও দেন না শাস্তি হিসাবে ও দেন না কখনো কখনো বান্দার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ মুসিবত দেন বলেন আল্লাহ একটা ক্লাসের সবচেয়ে ভালো যে স্টুডেন্ট ওই স্টুডেন্ট একদিন সামান্য একটু দুষ্টামি করেছে পড়াশোনায় একটু অমনোযোগী হয়েছে একেবারে লঘু অপরাধ সামান্য অপরাধ করেছে কিন্তু স্যার তাকে আচ্ছা মতন মারছেন মারাটা এই কারণে না যে সে তার স্যারের শত্রু জন্য না বরং স্যার এই ছেলের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এই ছেলেটা অদূর ভবিষ্যতে ভালো একটা লোক হবে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হবে ভালো একজন আইনজীবী হতে পারে ভালো একটা পজিশনে সে যেতে পারে এজন্য কখনও কখনো স্যার তার আদরে ছাত্রীকে আচ্ছা মতন মারেন যেন শুধরে যায় এটা শাস্তি নয় বরং সংশোধন রব্বুল আলমিন বলছেন ওয়ালা নাবলু ওয়ান্নকুম بشাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকাসিম মিনাল আমওয়াল ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আমি তোমাদেরকে কিছু ভয় খোদা এবং ধন সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষয় দ্বারা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব রাসুলকে আল্লাহ তালা বলছেন তুমি সুসংবাদ ধাও ধৈর্যশীলদেরকে বলেন সুবাহান আল্লাহ কালেকশনটা শেষে করবেন শেষে আজকে মানুষ কম তো দশটা মিনিট বসেন প্রিয় ভাইয়ের একটু খেয়াল করুন সুরাতুল বাকার একটি সুপ্রসিদ্ধ মাসুর একটি আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলছেন যে ওয়ালানুম বিষয় ইন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে ওয়াল জুয়াই ক্ষুধা দিয়ে এই যে এক সপ্তাহে ক্ষুধা কি জিনিস বুঝেন নাই বুঝেন না আপনারা টাকা আছে ব্যাংকে থাকুক না টাকা থাকলে কি হবে খাবারের অভাব আল্লাহ তারা বলছেন যে তোমাদের কি অবশ্যই আমি পরীক্ষা করব কিছু ভয় দিয়ে ক্ষুধা দিয়ে তারপরে হচ্ছে ওয়ানা কসিম মিনাল আমল ধন সম্পদ এবং তোমাদের জীবন ফল ফসলের ক্ষতি দিয়ে এই আয়াতে যতগুলো মুসিবতের কথা বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের এই চলমান বন্যায় সবগুলো পরীক্ষাই হয়ে গেছে বলেন সুবাহান খেয়াল করেন পরীক্ষা কি এক নাম্বার পরীক্ষা হচ্ছে মিনাল খৌফ ভয় দিয়ে আপনারা ভয় পান নাই যে এই বুঝে আমার বিল্ডিংটা পড়ে গেল এই বুধে অমুক ক্ষতিগ্রস্ত হয়ে গেল এই বুঝে আমার মাছগুলো ছুটে গেল এই বুঝে আমার ফার্মের মুরগিগুলো মারা গেল আমার দোকানে পানি ঢুকলো এক নাম্বার পরীক্ষা মিনাল খৌফ ভয় দিয়ে দুই নাম্বার ওয়াল জু ক্ষুধা দিয়ে টাকা আছে হোটেল আছে হোটেল বন্ধ ঘরে খাবার আছে ঘরে ঢুকতে পারতেছেন না ক্ষুধা এক বোতল পানির তৃষ্ণা আপনার এক বোতল পানির আকাঙ্ক্ষী তারপরে মাল সম্পদ দিয়ে দিয়ে এমন বহু মানুষ এখানে থাকতে পারেন যাদের চারটা পাঁচটা পুকুর আছে যে পুকুরে কোটি টাকার মাছ এই বানে ভাসে গেছে সবাই আছে না ভাই যার একটা পুকুর তার হয়তো দশ বারো লাখ টাকার মাছ চলে গেছে যার দশটা পুকুর তার মিনিমাম দুই কোটি টাকার মাছ চলে গেছে এমন বহু ব্যবসায়ী আছে যাদের পণ্য সামগ্রী সব নষ্ট হয়ে গেছে অনেকে আছে নার্সারিতে গাছগুলো সব মারা গেছে কেউ পোলট্রি ফার্মের ব্যবসা করেন তার মুরগিগুলো সবগুলো মারা গেছে এরকম অসংখ্য নজির আছে আল্লাহ তারা বলছেন ওয়ানা কসিম মিনাল আমওয়াল তোমাদেরকে মালের লোকসান দিয়ে পরীক্ষা করব পরীক্ষা করে পরীক্ষা করে কে জোরে বলেন না কে পরীক্ষা করে পরীক্ষা করেন আল্লাহ আল্লাহ হচ্ছেন পরীক্ষক আমরা পরীক্ষাতে পরীক্ষা দিতেই হবে তারপরে তোমাদের জীবনের উপর জীবন কি প্রিয়জন মারা যাবে অথবা তুমি নিজে অসুস্থ হবে অথবা ছেলে মেয়ে পরিবার অসুস্থ হবে অর্থাৎ জীবনের উপরে পরীক্ষা তারপরে ওয়াসমারত ফসল হানি দিয়ে পরীক্ষা যাদের খেতে কিছুদিন আগে ও ধানের চারা রোপণ করেছিলেন রোয়া ধান বপন করেছিলেন আশা করেছেন এবছর ফলন ভালোই হতে পারে যেভাবে বৃষ্টি আসতেছে বৃষ্টি যখন প্রথম আসতেছিল সবাই কিন্তু খুশি যে এবছর আলগা পানি দেওয়া লাগবে না এই বৃষ্টিতে এবার রুয়াধানটা ভালোই হবে কিন্তু রুয়া ধান কি নিজের ঘরই ঠিক না এমন তো বহু মানুষ এখানেও আছেন যাদের ঘরের একেবারে সাত পর্যন্ত পানি রুয়া ধান তো অনেক দূরের কথা আল্লাহ তালা বলছেন যে ওয়াল আনফুসি ওয়াস তোমাদের ফসল হানি দিয়ে পরীক্ষা করো পরীক্ষাটা কে যেন করতেছেন কে করতেছেন এবার আসার কথাটা হচ্ছে আল্লাহ তালা বলছেন যারা পরীক্ষায় সহিষ্ণু থাকে অপেক্ষায় থাকে সবুর করে ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ দিন বলেন বিশ্বাস আল্লাহর কসম করে বলি যার যা হারাইছে যে যা হারিয়েছেন যার কাছ থেকে যা চলে গেছে যে যতটুকুই ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি আপনি ইয়াকিনের সাথে আপনি অপেক্ষা করেন যে আল্লাহ যা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিবেন আল্লাহ নিয়েছেন আল্লাহ আমাকে দিবেন এই যদি রাখেন আল্লাহর কসম যা হারিয়েছেন তার দ্বিগুণ অথবা তার বহুগুণ আপনি ফেরত পাবেন ইনশা আল্লাহ ইয়াকিন রাখতে হবে এবার রব্বুল আলমী বলছেন বান্দা শুনো শোনো যারা তাদের উপর বিপদ আপতিত হলে বিপদ হয়ে গেলে তারা বলে ইন্না ইন্না রাজিউন নিশ্চয় আমরা আল্লাহরই আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তার দিকে আমরা প্রত্যবর্তনকারী আমরা আল্লাহর আমাদের সৃষ্টিকর্তাকে আমরা আল্লাহর আল্লাহ আমাদের আল্লাহ তালা বলছেন মুমিন বান্দারা বিপদগ্রস্ত হয়ে পড়লে তারা বলে ইন্না ইন্না এটা শুধুমাত্র মানুষ মারা গেলে নয় মানুষ মারা যাওয়াটা মুসিবত এই মুসিবতে আমরা পড়ি কি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজ কোন জিনিস হারায় গেছে পড়ি ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ তাআলা বলছেন যে যারা মুসিবতগ্রস্ত হয়ে পড়লে বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজ আমরা তো আল্লাহরই এবং তার দিকেই আমরা প্রত্যাবর্তনকারী এই কথাটা যারা বলে আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং রহমত বর্ষণ হয় বলেন সুবাহ ক্ষতি হয়ে গেছে এক লাখ টাকা তুমি যদি ধৈর্য ধারণ করো অপেক্ষা করো বিশ্বাস রাখো এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা হয়ে ফেরত আসবে তোমার কাছে ইনশাআল্লাহ তোমার এক পুকুর মাছ চলে গেছে এক কোটি টাকার মাছ চলে গেছে আল্লাহর ওপর ইয়াকিন রাখো বিশ্বাস করো আল্লাহর কাছে চাও তোমার ক্ষতিপূরণ আল্লাহ তালা ডাবলভাবে ভাবে দেবেন সোহান আল্লাহ ইয়াকিন রাখতে হবে হতাশ হওয়াই যাবে না বরঞ্চ মুসিবতে যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে তার মুসিবত আল্লাহ তালা অচিরেই দূর করে সে যা হারিয়েছে তার চেয়ে অনেক বহুবুল ফেরত দিয়ে দেন এটা আল্লাহ তালার সিস্টেম এটা কিন্তু যদি আমি আল্লাহকে গালিগালাস করি যে মো তার খোদায় আমারই পাইলো আর কেউ পাইলো না আমার ঘরটা কি ভাঙা লাগবে অমুকের ঘরটা ভাঙলো না এই কথা যদি বলেন আপনি কখনই আল্লাহর কাছে কিছুই পাবেন না আপনার অপমান ক্ষতি বাড়তেই থাকে বাড়তেই থাকে সন্তান মায়ের সাথে অভিমান করতে পারে ছাত্র তার শিক্ষকের সাথে অভিমান করতে পারে কর্মী তার নেতার সাথে অভিমান করতে পারে কর্মচারী দোকানের মালিকের সাথে অভিমান করতে পারে কিন্তু বান্দা আল্লাহর সাথে অভিমান করতে পারে না অভিমান করছিল ইউনস আলাইহিস সালাম ইনুস আলাহ ইসলামকে আল্লাহ তালা যেই পরীক্ষাটা দিছেন এটা তো অভিমানের কারণে আল্লাহ তালার হুকুমের অপেক্ষা না করেই তিনি নিজে নিজে চলে গিয়েছিলেন আল্লাহর কাছে রাগ করে এখানে আল্লাহ তালে কি করলেন এমন এক শিক্ষা দিয়ে দিলেন যেন পরবর্তীতে শিক্ষা গ্রহণ করে মুসিবত আসলে বিপদ আসলে সাদর এটা গ্রহণ করে আর বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এসে এসেছে এবং হে আল্লাহ আপনি আমি আপনার প্রতি সন্তুষ্ট এই কথা যখন আপনি বলবেন হৃদয়ে ধারণ করবেন যা হারিয়েছেন তার দ্বিগুণ বহুগুণ ফেরত দিতে পারেন কে জোরে বলেন না কে দিবেন দেখুন হযরতে ইয়াকুব আলহ ইসালাম বনি ইসরা নবী একজন প্রসিদ্ধ নবী বুজুর্গ নবী ইয়াকুব আলহ ইসালাম যখন ইউসুফকে হারিয়ে বেকার আর হয়ে পড়েছিলেন ইয়াকুব আলি ইসলামের অন্য সন্তানেরা ইসুফ আলহ ইসালামকে যখন ছলে বলে কৌশলে তারা তাকে কুয়ায় নিক্ষিপ নিক্ষেপ করল পরবর্তী সময়ে কিছু পথযাত্রী ওই কুয়ার মধ্যে পানির অনুসন্ধানে গেল কুয়াতে পানি না পেয়ে সুদর্শন ফুটফুটে একটা বালককে পেল তারা ওই বাচ্চাটাকে উঠিয়ে মিশরের বাজারে নিয়ে উচ্চমূল্যে মূল্যে চড়া মূল্যে বিক্রি করলো এভাবে বছরের পর বছর পার হয়ে যায় বিশ তিরিশ চল্লিশ বছর পার হয়ে যায় আর ইয়াকুব আলহ ইসালাম তার আদরের কলিজার টুকরা সন্তান ইউসুফের ব্যথায় ব্যথা তুর তিনি যে সন্তান আদরের যে সন্তানটা আদরের সন্তান ওই সন্তান চোখের আড়াল হলেও কিন্তু মানুষের মা বাবার মনে অনেক কষ্ট হয় ইয়াকু আলহিসের এতগুলো সন্তান কিন্তু মায়া কার প্রতি বেশি ইসুফ আলহ ইসালামের প্রতি ইসুফ আলহ বিরোহ ব্যথায় তিনি অন্ধ হয়ে গিয়েছেন অন্ধ চোখে পানি পড়তে পড়তে চোখ সাদা হয়ে গেছে আল্লাহ উম্মতি মোহাম্মদের বিপদে একটা দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া আদম আলিহ ইসালাম থেকে ঈসা আলহ ইসালাম পর্যন্ত কোনো নবী রাসুল পান নাই সেই দোয়াটি হচ্ছে সবাই পড়েন রাজিউন আবার পড়েন রাজিউন আদম আলাইহিস সালাম থেকে ইসা সালাম পর্যন্ত সকল নবী রাসূল কম বেশি বিপদগ্রস্ত হয়েছেন কিন্তু ইন্না আলিল্লাহ কোনো নবীকে আল্লাহ তালা দেন নাই ইন্না আলিল্লাহ বিপদে পড়লে ইন্না আলিল্লা এই যে একটা দোয়া এটা আমাদের নবীর উপর নাজিল করা হয়েছে এই উম্মতের জন্য বরাদ্দ করা হয়েছে বলেন সুবাহ ইয়াকুব আলাইসালাম যখন ইউসুফের ব্যথায় ব্যথা সন্তান হারানোর সুখ তিনি বলতে পারছেন না আল্লাহ তালে সেই চিত্রটা সুরাই ইউসুফে বলেছেন আল্লাহ তাল বলছেন যে ইয়াকুব বলল ইয়া আসাফা আলা ইউসুফ ইয়াকু আল্লাহিসাম বলতেছেন ওক ইয়া আসাফা আলা ইউসুফ সে বলল আফসুস ইউসুফের জন্য আমার ছেলে কোথায় আছে কোন অবস্থায় আছে সে কি জীবিত আছে না মারা গেছে কানতে কানতে চোখের পানে বের হতে হতে চোখটা সাদা হয়ে গেছে শেষ পর্যন্ত তিনি তার দুই চোখের আলো হারিয়ে ফেলে অন্ধ হয়ে গিয়েছিলেন ওই সময় ইয়াকুব আলহিসের কাছে যদি ইনাল্লাহ থাকতো তিনি ইন্নালিল্লাহ পড়তেন কিন্তু ইন্নালিল্লাহ তো অন্য কোন নবীর আমলে দেন নাই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই মুসিবতের দোয়া একমাত্র আমাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বিহামদিহি এই কারণে বিপদে মুসিবতে দুঃখ কষ্ট হতাশায় গ্লানিতে পরাজয়ে যে কোনো মুসিবতে আমরা কি পড়ব ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্মানিত বন্ধুগণ আজকে পাঁচ দশ মিনিট লেট হবে একটু অপেক্ষা করবে উম্মে সালামা রদি আল্লাহন একজন মহিলা সাহাবির নাম উম্মে সালামা ওনার স্বামীর নাম আবু সালামা একবার অসুস্থতা অসুস্থতাজনিত কারণে অথবা অন্য কোনো কারণে আবু সালামা মারা গেলেন অর্থাৎ উম্মে সালামার স্বামী আবু সালামা মৃত্যুবরণ করলেন এরপরে তিনি তার স্বামীর ইন্তেকালে পড়লেন ইন্না আল্লাহর দরবারে স্বামীর জন্য তিনি কাঁদতেছেন পরবর্তী সময়ে রসুল ই সাল্লাম উম্মে সালামাকে বললেন হে উম্মে সালামা তুমি কি আমাকে স্বামী হিসেবে বরণ করতে প্রস্তুত তখন উম্মে সালামা বললেন ইয়া রসুল কি আমি বিষ্ণবীর স্ত্রী হবো এর বড় সৌভাগ্যের আর কি হতে পারে উম্মে সালামা পরবর্তীতে বলেন যে আমার স্বামী আবু সালামা মারা যাওয়ার পরে আমি ইন্না আলিল্লা পড়তে লাগলাম রসুল বলেছেন যে কোনো মুসিবতে তোমরা যখন ইন্না আলিল্লা পড়ো আল্লাহ তাহলে এটা ফেরত দিবেন অথবা চেয়ে বেশি দিবেন তখন আমি আমার স্বামী আবু সালামেকে হারাইলাম আর ফেরত পেলাম নবী করিম সল্লা স্ত্রীদের তালিকা আপনারা দেখবেন এর মধ্যে একজন স্ত্রীর নাম উম্মে সালামা আবদুল্লা উমর আল্লাহ আনহু উটের উপর সাওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন পুঁথিমধ্যে এক লোক দৌড়ে আসে ওনার কাছে বলতেছেন একটা খবর আছে কি খবর যে আপনার ছেলে মারা গেছে আপনার ছোট ছেলেটা মারা গেছে তিনি উটের উপর থেকে নামলেন নেমে পড়লেন দুই রাকাত নামাজ পড়লেন অথচ আমরা বিপদ আসলেই সবার আগে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হই কেন আমার ছেলেটাকে আল্লাহ নিয়ে গেল কেন আমার বউ মারা গেল কেন আমার ফসল হানি হইল আমার দোকানের মাল চুরি হইলে কেন এটা শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আল্লাহ তালা বলছেন ইয়া ইউহাল্লা দিনা মানুষ তাইনু বিশ্বাসীরা বিপদে যখন পড়ো তখন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও বলেন সুবহা আল্লাহ বেহাম এই জন্য যেকোনো মসিবতে বিপদে আপদে আপনারা আল্লাকে দোষারোপ করবেন না বরঞ্চ ওই অবস্থাকে মোকাবেলা করবেন মানে প্রস্তুত থাকবেন যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আর মুসিবতে পড়লে আমরা কি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পারবেন না সবাই ইনশাআল্লাহ যেই কোনো মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়বেন এটা পড়লে আপনি যা হারাইছেন তার চেয়ে বেশি পাবেন সম্মানিত বন্ধুগণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার সুদিনে অর্থাৎ বিপদ নাই ভালো সময় ভালো সময়ে তার অতীতের দুর্দিনের কথা মনে করে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজন পড়বে ওই মুসিবতের সময়ে বিপদগ্রস্ত হওয়ার কারণে যে সওয়াব সে পেয়েছিল ওই সুদিনে ইন্না ওই স্মৃতিচারণ করে ইন্না আলিল্লা পড়ার কারণে আল্লাহ তালা সমান সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ যে বিশ বছর আগে পঁয়ত্রিশ বছর আগের একটা মারাত্মক বিপদের কথা আপনি স্মরণ করে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এখন কিন্তু বিপদ নাই পুরাতন সেই মুসিবতের কথা হতাশার কথা মনে পড়ে ওয়া ইন্না যখনই পড়বেন রসুলি করিম ওয়াসাল্লাম বলেছেন ওই প্রথম বিপদের সময়ে ওই বিপদগ্রস্ত মানুষের জন্য আল্লাহ যে সব নির্ধারণ করেছেন সুখের সময়ও যদি কেউ ইন্না আলিল্লাহ পরে স্মৃতিচারণ করে আল্লাহ তালা সমান সওয়াব দান করেন বলেন সুবহানাল্লাহ মুমিনের হারানোর কিছুই নেই একজন মুমিন বান্দার দোকান চলে গেছে দোকান জ্বলে গেছে পুকুরের মাছ চলে গেছে সন্তান মারা গেছে আচ্ছা আপনারা যারা এখানে আছেন। ফিলিস্তিনের যে হামাসের যিনি প্রধান কমান্ডার ইসমাইল হানিয়া ইসমাইল হানিয়ার পরিবার পরিজনের চল্লিশ জন লোককে এক মাস আগে তাদেরকে মারা হয়েছে সর্বশেষ ইসমাইল হানিয়ার মতো একজন বিধগ্ধ একজন দূরদর্শী একজন সেনা কমান্ডার ওনার মতো লোক ইরানের মতো একটা রক্ষণশীল দেশে রাষ্ট্রীয় ভবনে আততায়ের হাতে কিভাবে তিনি নিহত হলেন যার পরিবারের সকল মানুষ মারা গেছে সে শুধু একমাত্র বেঁচে আছেন এই লোকটাকেও শেষ পর্যন্ত মারা হয়েছে এরকম বিপদীকে আপনারা কে পড়ছেন কে পড়েন না এই জন্য বলছি মুমিনের হারানোর কিছুই নেই বাড়ি গেছে জমি গেছে চোখ গেছে সন্তান গেছে এগুলো কিছুই না আল্লাহ তালা বলছেন নসুল করিম সল্লি আসল্লাম বলেছেন মনোযোগ সহকারে শুনেন মা ইউসিবুল মুসলিম আমিন নাসবিন ওয়ালা ওলা ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাত ইউশাকুহা মুসলমানের উপর এমন কোনো মুসিবত আসে না বিপদ পড়ে না যে কোনো বিপদ কোনো রোগ কোনো চিন্তা কোনো কষ্ট কোনো দুঃখ এমনকি শরীরে কোনো কাটাও ফুটে না যার কারণে আল্লাহ গুনা মাফ করেন না বলেন সুবহানাল্লাহ সহজভাবে বলি রসুলি করিম সোল্লা বলেছেন মুমিন বান্দার উপর যখন কোন রোগ আসে কোনো মুসিবত আসে কোন ভাবনা আসে কোন পেরেশানি আসে কোন কষ্ট আসে কোন চিন্তা আসে এমনকি শরীরে যদি কাটা বিদ্ধ হয় গোলাপ গাছের কাঁটা বড়ই গাছের কাটা চলতি ছিল হঠাৎ করে কাজ ভাঙা ঢুকছে ভিতরে এরকম সামান্য কাঁটাও যদি ফুরে এরকম মুসিবতের দ্বারাও আল্লাহ তালা মুমিন বান্দার গুণাগুলো মাফ করে দিন এজন্য বলছি একজন মুমিন বান্দার হারানোর কিছুই নেই কারণ এটা আমাদের বাড়ি না এটা যেটা আমার বাড়ি না এটাতে থাকলে কি না থাকলে কি মুমিন বান্দার একমাত্র টার্গেট জান্নাত জান্নাত ছাড়া আর কিছুই টার্গেট নেই থাকলে কি না থাকলে কি সম্মানিত বন্ধুগণ আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন বিশেষ করে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইসাপুরাবাসী আপনারা আনন্দিত হবেন যে এ এলাকার সুনাম সুখেতি বাংলাদেশ ছাপিয়ে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ ইসাপোরা একটা গ্রাম প্রাচীনতম জনপদ বিশেষ করে এই মসজিদ নির্মাণ করা হয়েছে আনুমানিক আঠারোশো আশি সালে তার মানে ব্রিটিশ আমল এই মসজিদ একশো চুয়াল্লিশ বছর এই মসজিদের বয়স এই মসজিদে বসে বয়স একশো চুয়াল্লিশ বছর আনুমানিক কম বেশি হতে পারে এটা আগে থেকে পরিচিত কিন্তু বর্তমান এই চলমান এই সময়ে এই এলাকার সুনাম সুক্ষিত বিশেষ করে এই মসজিদের সুনাম আল্লাহ তালা এতটা বাড়িয়ে দিয়েছেন এটা শুধু কুমিল্লা অথবা বাংলাদেশে সীমাবদ্ধ নয় সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসাপুরা কেন্দ্রীয় জামে মসজিদের সুনাম সুক্ষিতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন বলে সুবাহ সবাই তো ছিলেন না গতকালকে আমাদের মসজিদে তাশ্রী এনেছেন ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফের বর্তমান গদ্দিনে সিনপির সাহেব মরহুম শাহসুফি সুফি মহিবুল্লাহ রহিমুল্লাহর সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুফতি আবু নসর নেসারউদ্দিন আল হুসাইন দামা কর তিনি এসেছিলেন গতকাল আমাদের মসজিদে যে হুজুরকে দুই তিন বছর শিডিউল দিয়েও সিরিয়াল পাওয়া যায় না হুজুর সালকে পাড়া দিয়ে যান এটা পাড়া সময় নেই আর হুজুর নিজে এসেছেন আর কাদেরকে সাথে নিয়ে এসেছেন বাংলাদেশের সবচাইতে সুনাম এবং সুক্ষিতিপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার ড্যামরার দারুন নাজাত মাদ্রাস কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখানে এসেছেন আলহামদুলিল্লাহ বলতে মন চায় না অর্থাৎ বাংলাদেশের একদম হাই প্রোফাইল যত ইসলামিক ব্যক্তিত্ব আছে তারা এখানে পর্যায়ক্রমে এসেছেন আপনারা যারা ছিলেন গত পরশুদিন গত পরশুদিন আমাদের এই মসজিদে ত্রাণ বিতরণের জন্য এসেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রাপ্ত বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান আবু রায়হান এখানে কোরআন তেলাওয়াত করেছেন যাকে দুই বছর আগে শিডিউল দিয়ে পঞ্চাশ হাজার না এক লক্ষ টাকা অনারিয়াম দিয়ে তাকে পাওয়া যায় না সে আবু রায়হান তার উস্তাদ মুফতি আব্দুল কাইম মোল্লা সহ এখানে এসেছেন আলহামদুলিল্লাহ বলবেন না সবাই এইভাবে মিডিয়ার কারণে এবং বন্যা দুর্গত মানুষদেরকে চতুর্দিক থেকে সহযোগিতা করার কারণে এই এলাকার নাম যশ খেতি পরিচিতি আল্লাহ তাআলা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আশ্চর্য বিষয় হচ্ছে এই যে বাংলাদেশে একটি আলেমুলা আমাদের একটা সংগঠন রয়েছে অরাজনৈতিক ওই সংগঠনের নাম হচ্ছে শান সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন শান সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এই সংগঠনটির কাজ হচ্ছে বাংলাদেশে যত ইমাম খতিব আছে তাদের অধিকার সমুন্নত রাখা দেখবেন বাংলাদেশে সেলুন যারা চুল কাটে দাড়ি সেপ করে সেলুনদের কিন্তু সমিতি আছে রাস্তাতে যারা ঝাড়ু দেয় ঝারুদারের সমিতি আছে এমনকি মুদি দোকানদারের সমিতি আছে প্রত্যেক সেক্টরে কি আছে সমিতি আছে এটা এমন একটা সমিতি একটা সংগঠন যারা ইমাম মোয়াজিন খতিব আমাদের অধিকার সমন্বতা রাখার জন্য কাজ করে শাহ সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মাওলানা শামীম মজুমদার তিনিও কারে আবু রায়হান মুফতি আবদুল কাইম মোল্লার সাথে এসেছিলেন আমার রুমে ঢুকছেন রুমে ঢুইকা আমার রুমে গিয়ে দেখে আমার রুমে এসি এই দৃশ্য দেখে যেন তিনি আসমান থেকে পড়লেন উনি বলতেছেন বাংলাদেশে হাজারো মসজিদ আমরা অবজার্ভ করি বিভিন্ন মসজিদের ইমাম মুহাজদিনের সুখ দুঃখ আমরা খুঁজ নেই আপনার এই মসজিদে এসে আপনার এই মসজিদের মসুল্লে এবং কমিটির প্রতি আমরা অনেকটাই কৃতজ্ঞ যে ইমাম সাহেবের রুমে এসি আপনারা শুনলে আশ্চর্য হবেন বাংলাদেশের বেশিরভাগ মসজিদের ইমাম মহাজিদের রুম থাকে সিঁড়ির তলে সিঁড়ির তলে অর্থাৎ কবরে নেন না আর কি কবরে লইলে সম্মান করে সিঁড়ির তলে রাখে সিঁড়ির তলে সিঁড়ির নিচে তা জায়গা অনেক ইমাম সাহেবের রুমে জানলা নাই জানলা থাকলে পর্দা নাই পর্দা থাকলে ফ্যান নাই ফ্যান থাকলেও বারোশোটিকে ফ্যান নেই ওই যে ইঞ্জিনের মতে এরকম আওয়াজ করি গেল ওনারা আশ্চর্য হয়েছেন যে এলাকার মানুষগুলো কতটা ইমা আলেমুলামাদের প্রতি শ্রদ্ধাশীল এবং কতটা সতর্ক উনি মানে প্রাণ ভরে কি বলবেন ভাষা হারিয়ে ফেলেছেন আমি আপনাদের সুখী আদায় করছি আমি তো স্থায়ী ইমাম নই স্থায়ী মানে আমি তো আর চিরদিন এখানে থাকবো না হয়তো আমার রিজিক অন্য জায়গায় যেতেও পারে অথবা আমি মারাও যেতে পারি কিন্তু এই মসজিদ কমিটি এবং মসজিদের মুসুল এবং এলাকাবাসী আলে ওলামাদের প্রতি ইমাম মুওয়াজিন খতিবদের প্রতি যে সম্মান এবং মর্যাদার যে ধারাবাহিকতা এটা আল্লাহ তালার পক্ষ থেকে এটা দান আমি আমার পক্ষ থেকে আপনাদের সুক্রিয় আদায় করছি আল্লাহ তালা আপনাদেরকে আরও দান করুক সবাই পড়ছে আমিন গত পরশু দিন তার আগের দিন আমাদের মসজিদে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন ঐতিহ্যবাহী কুমিল্লার আড়াই দরবারে বর্তমান পীর সাহেব আলহাজ হজরত মাওলানা গোলাম পরোয়ার সাইদি তিনি এসেছেন এবং এসেছেন আমাদের বাংলাদেশের গর্ব আল্লামা ডক্টর মিজান রহমান আজহারি সাহেবের মামা মোটিভেশনাল স্পিকার জনাব মনুরুল ইসলাম মজুমদার সহ আরও অনেক সুদীজন এখানে এসেছেন তার আগের দিন এই এখানে দিতে এসেছিলেন মাওলানা ডক্টর এনায়তুল আব্বাসি অর্থাৎ আপনার তো ছিলেন না এখানে কি পরিমাণ লোক যে কুমিল্লা বাসীর প্রতি মানুষ যান প্রাণ দিয়ে এমন ত্রাণ আমরা কখনো দেখছি আপনারা কোন সময় দেখছেন কোন সময় এত ত্রাণ আর এত মায়া মোহব্বত কুমিল্লা বাসীদের প্রতি গোটা দেশের আল্লাহ তালা গোটা দেশের মানুষের প্রতি এই যে আমাদের সহানুভূতির বিনিময় আল্লাহ তালা সবাইকে যেন আল্লাহ তালা দান করে সবাই পড়ছে আমিন